যিশু নামে সকলকে ধন্যবাদ জানাই। প্রভু যিশু আমাদের সকলকে একত্রিত করেছেন, দা হাউস অফ গড চার্চের প্রতিটি খ্রিস্ট বিশ্বাসী ভাই এবং বোনদের খ্রিস্টের সমস্ত শুভেচ্ছা এবং ভালোবাসা কামনা করি। ঈশ্বর আমাদের সেই আজ্ঞার মধ্য দিয়ে তার আর একটা দিনকে একত্রিত করেছেন, আর তাই আজ্ঞায় আমরা যখন উপনীত হয়েছি, আমরা উপাসনা লগ্নে যাওয়ার আগে আমরা তার সমস্ত গুণকে প্রশংসা এবং মহিমিত করার জন্য প্রস্তুত হব। আমরা জানি আমাদের এই প্রতিটা রবিবার স্মরণ করিয়ে দেন আমাদের প্রভু পুনর্থিত হয়েছিলেন, আর তাই আমরা যখন দাঁড়াই প্রত্যেকে, আমাদের সুনিশ্চিত করতে হয় যে কোন প্রভুর আমরা উপাসনা করি, সেই প্রভুর সমস্ত তার শক্তি তার ক্ষমতা কোথায় রয়েছে, আর সেই প্রভু আমাদের কি বলেন, যে তার সত্যি জীবনের মধ্য দিয়ে আমাদের জীবনের সমস্ত পাপের দুর্বলতাকে উনি মুছে দিয়েছেন। তাই যিশু হলেন সেই সর্বশক্তিমান ঈশ্বর, যাকে হিব্রীয় পরিভাষায় বলা হয় এলসে দাই, স্বয়ং সম্পূর্ণ এবং তিনি যথেষ্ট, সেই ঈশ্বরের আরাধনা আজকে আমরা ব্রতী হয়েছি। আসুন আজকে আমরা প্রার্থনার মধ্যে দিয়ে তার বাক্যের অংশে যাব। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমাদের একত্রিত করেছ, আমাদের হৃদয়কে প্রস্তুত করো, তুমি যা বলতে চাও প্রভু, আমাদের হৃদয় যাতে শুধু শ্রবণ নয় প্রভু, তা প্রত্যুত্তর করার জন্য উপাসনা লগ্নে প্রস্তুত হতে পারে। তাই তোমার হাতে আমরা প্রত্যেকটা আত্মাকে সমর্পণ করি, আমাদের উদ্বেগ, আমাদের ক্লেশ, আমাদের দুশ্চিন্তা সবকিছু তোমার চরণে অর্পণ করি। তোমার গৌরব, তোমার প্রশংসা প্রত্যেকের মধ্য দিয়ে, এই তোমার দেহের দা হাউস অফ গড চার্চের মধ্য দিয়ে সমস্ত প্রশংসিত হোক। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে, আমেন। তাই যিশু আজকে আমাদের বিষয় হচ্ছেন, যিশু হলেন সর্বশক্তিমান। আর এই সর্বশক্তিমানকে হিব্রু ভাষায় কমসে কম আমরা যদি দেখি পুরাতন নিয়মে প্রায় 9টি জায়গায়, এবং ইয়োবের সেখানেও অজস্র জায়গায় উল্লিখিত করা হয়েছে, যেখানে বলা হচ্ছেন যে ঈশ্বর যার উপাসনা করছি তিনি হচ্ছেন এলসে দাই। আর তাই সেই বাক্য, যে বাক্য শুরু থেকেই ছিল পিতার, পুত্র এবং পবিত্র আত্মার সমস্ত সংযুক্তির মধ্য দিয়ে, সেই বাক্য রক্তে মাংসে ঈশ্বর রূপে জন্মগ্রহণ করলেন, যিনি সত্যে মহিমায় পরিপূর্ণ, তিনি সর্বশক্তিমান পিতার একমাত্র পুত্র যিশু। আর তেই পিতা ঈশ্বর যিনি সর্বশক্তিমান, তার পুত্র যিশু হলেন সেই সর্বশক্তিমান। আজকে আমরা উপাসনা লগ্নে যাই, প্রথম অংশটি আমরা যদি দেখি 17 অধ্যায়ের আদি পুস্তকের 1 থেকে, যেখানে আমাদের আব্রাহামের জীবনীকে নিয়ে আসে। আব্রাহামের যখন 99 বছর বয়স, ঈশ্বর তার অনেক আগে তাকে পরিকল্পনা বলেছিলেন যে আমি তোমাকে অজস্র, এই তারার মতো গোনা যায় সেই সন্তানের জনক করব। আর পিতা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ঈশ্বর স্বয়ং আব্রাহামের জীবনে, সেই 99 বছর বয়সে আবির্ভূত হয়ে বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, আমার জন্য
এই কাজগুলো করো, আমার কথা মতো জীবনযাপন করো, এবং সমস্তভাবে পাপহীন বা সৎপথে জীবনযাপন করো। আজকে আমরা সকলে যে ঈশ্বরের উপাসনা করতে যাচ্ছি, সেই ঈশ্বর সর্বশক্তিমান শুধু এই অর্থে নয় যে উনি ওনার দৈহিক প্রতাপ দিয়ে কিছু সক্ষমতা দেখান। শক্তিমান কথাটা আসলেই আমরা দৈহিক ভাবনার মধ্যে চলে আসি যে কার কতটা আমাদের শক্তি বা মানসিক শক্তি। এখানে ঈশ্বরের শক্তি যার সার্বভৌমত্বকে বোঝায়, যার প্রশ্নাতীত সম্পূর্ণ নিয়ন্ত্রণ সৃষ্টিকর্তা হিসেবে পুরো পৃথিবীর এবং প্রকৃতির ওপর উনি রেখেছেন। পৃথিবীর প্রতিটা বস্তু এবং জীবন্ত, মানুষের ওপর, পশু পাখি সকলের ওপর উনি সার্বভৌমত্ব, ওনার নিয়ন্ত্রণ সর্বদা রেখেছেন। আর তাই আব্রাহামকে ঈশ্বর যখন নিজের পরিচিতি দিতে এসেছিলেন, আগেই বলেছেন, আমি আব্রাহাম সর্বশক্তিমান, তোমাকে যে আমি প্রতিশ্রুতি দিয়েছি তা তোমার বিশ্বাসের ওপর নির্ভর করে তুমি তা পূর্ণতা পাবে, না শুধু পাবে, কারণ আমি যা বলি আমি সেই ঈশ্বর, তা পূর্ণ করার সামর্থ্য রাখি। আব্রামকে তাই ঈশ্বর তার সেই বিশ্বাসযোগ্য ভূমিকাকে এবং গুণকে সম্পূর্ণরূপে প্রকাশ করেছিলেন, এবং আব্রাহাম তার বংশ আগামী দিনে সেই সাক্ষ্য বহন করেছিলেন। এ তারা জেনেছিলেন যে ঈশ্বর পিতা সর্বশক্তিমান, যিনি বলেন তা করেন তার সমস্ত পরাক্রমের মধ্য দিয়ে, যে পরাক্রম পৃথিবী কোনো বস্তু সময়ের ওপর নির্ভরশীল নয়, যা মানুষের জীবনের মধ্য দিয়ে আমরা নির্ধারণ করি বা নিয়ন্ত্রণ আমাদের জীবনকে যেগুলো করে, সেই ঈশ্বর সর্বশক্তিমান এই জন্য কারণ উনি সময় এবং স্থানের, এই পৃথিবীর অনেক দূরে অবস্থান করেন, যাকে সময় দিয়ে আমরা বাঁধতে পারি না, যাকে কোনো স্থানের মধ্যে সীমিতভাবে রাখতে পারি না, উনি তাই সেই সর্বশক্তিমান যিনি সময় এবং স্থানকে সম্পূর্ণ নিজের দায়িত্বে, তার উপলক্ষে, উদ্দেশ্যে ব্যবহার করেন। আর তাই ঈশ্বর যখন আব্রাহামকে বলেছিলেন সেই প্রতিশ্রুতি জাকবও দেখেছিল তার জীবনের মধ্য দিয়ে, যে কিভাবে ঈশ্বর তাকে প্রতিশ্রুতি পূর্ণ করেছিলেন। তাই আমরা জানি যে জাকব, আমরা যদি পড়ি 43 অধ্যায় আদি পুস্তকে 14, সেখানে জাকব যখন মুষড়ে পড়েছিলেন, তার অন্যান্য সন্তানরা জোসেফকে সম্পূর্ণভাবে হত্যা করার চক্রান্ত করেছিল, সেই সময় তার ছোট্ট সন্তান বেঞ্জামিনের উদ্দেশ্যে বলেছিলেন যে জোসেফকে হারানোর পর, আমার প্রার্থনা, তোমরা যখন রাজ্যপালের সামনে দাঁড়াবে তখন সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের সাহায্য করেন, প্রার্থনা করি সে যেন বিন্যামিন ও শিময়নকে নিরাপদে ফিরে আসতে দেন, যদি তা না হয় তবে আমি পুত্র শোকে আবার মুষড়ে পড়ব। আমরা জানি বাইবেলে এই অংশে যখন জোসেফের কাছে তার অন্যান্য ভাইরা মিলিত হয়েছিল মিশর দেশে খাদ্যার জন্য, সেই সময় তার ছোট ভাইকে এবং অন্যান্য ভাইকে সে আসার আহ্বান জানিয়েছিল। আমরা এখানে দেখছি যে আব্রাহামের জীবনে ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূর্ণ করেছিলেন নিজের শক্তিতে।
আর সেটা শুধু আব্রাহামকে ঈশ্বর নিজে দাবি করেননি, উনি সর্বশক্তিমান, সেই শক্তি সর্বস্বভাবে আব্রাহাম এবং তার পরিবার তার সম্পূর্ণভাবে পরীক্ষিত তাদের জীবনে পেয়েছিলেন। আর তাই তার তৃতীয় প্রজন্মে যাকব এই কথাটি বলেছেন যে সর্বশক্তিমান যেন তোমাদের সাহায্য করে, যে সর্বশক্তিমান ঈশ্বর আদিপুস্তকে শুরুতে আব্রাহাম এবং যাকবকে সাহায্য করেছিলেন, সেই একই ঈশ্বর এই পৃথিবীতে এসে দাঁড়িয়েছিলেন। কারণ এই ঈশ্বর যার কথা আমরা বলছি, ইনি শুধু আব্রাহামের ঈশ্বর নন, যাকবের ঈশ্বর নন, উনি আমাদের পরিত্রাতা যীশু খ্রিস্টের পিতা। সেই যিশুর মধ্য দিয়ে আজকে আমরা সেই পিতার মধ্য দিয়ে, পুত্রের মধ্য দিয়ে পিতার গরিমা করতে চলেছি। তাই নতুন নিয়মে আমরা তার স্বাদ পাই, তিনি যে ঈশ্বর, যে বিশ্বাসযোগ্য ঈশ্বর, যিনি সর্বশক্তিমান ঈশ্বর, যিনি এই পৃথিবীকে তার নিজের বিশ্বাসযোগ্যতায় সর্বদা ধরে রেখেছেন, তার পরাক্রমে সমস্তভাবে আমাদের প্রতিটা জীবনকে ধরে রেখেছেন, সেই পিতা তার পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর তার মধ্য দিয়ে যখন পাপের পরিত্রাণ পেয়েছিল, তার আরাক সাক্ষী ছিলেন সাধু পৌল। সাধু পৌল যখন তার জীবনে নানানভাবে পরীক্ষিত হয়েছিলেন, তার পাপের জীবন থেকে মুক্তি পেয়ে সেই দুই করন্থীয় 12:9 উনি বলেছিলেন যে তিনি, মানে ঈশ্বর যিশু বলেছেন যে আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কারণ আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়, অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিত করে। এলসোডাই এই মানে শুধু সর্বশক্তিমান ঈশ্বর নয়, এর মানেও যে ঈশ্বর স্বয়ং সম্পূর্ণ, যিনি যথেষ্ট, আর সেই সমস্ত সাক্ষ্য শুধু আব্রাহাম দেননি, যাকব দেননি, দিচ্ছেন পৌল। যখন পাপের মুক্তি পেয়েছেন যিশুর প্রতি বিশ্বাসের মধ্য দিয়ে পৌল, তখন বারংবার বিঘ্নিত হয়েছেন তার জীবনে, তার জ্ঞান, তার ধর্মাচার তাকে সমস্তভাবে নিজস্ব গরিমার পথে সমস্ত তাকে পরীক্ষিতের মধ্যে রেখেছিল। আর তাই উনি সর্বদা প্রভুর কাছে সমর্পিত হয়েছেন, তার শক্তি পরাক্রমের কাছে নিজেকে নত করেছেন এবং দাবি করেছেন, তার দুর্বলতা খ্রিস্টের কাছে অর্পণ করে, প্রভু আমি যদি আমার দুর্বলতায় দুর্বল হই, আর তাহলে আমি সেই দুর্বল মুহূর্তে তোমার কাছে অর্পণ করব নিজেকে, আনন্দের মধ্য দিয়ে তোমার পবিত্র আত্মার শক্তির অবস্থান করে, তুমি যে শক্তিতে এই পাপের পৃথিবীতে থেকো, পাপ করনি কিন্তু পাপ বহন ক্রুশে করেছিলে, আমরা সেই জীবনের সমস্ত সাক্ষ্য বহন করে তোমার শক্তির প্রদর্শন, আমাদের হৃদয়ে তোমার ভালোবাসা, তোমার অনুগ্রহ সর্বদা বিরাজ করবে। আর তাই আজকে আমরা যখন উপাসনা লগ্নে এসেছি, সেই যিশু যিনি আব্রাহাম, যাকব এবং পৌলকে তার সমস্ত অনুগ্রহ প্রদান করেছিলেন, বিশ্বাসের দ্বারা তাদের জীবনকে পরিচালিত করেছিলেন, আজকে সেই ইতিহাসের অংশের সাথে বর্তমান আজকে আমরা যুক্ত হয়েছি। কারণ যিশু হচ্ছেন সেই স্বয়ং সম্পূর্ণ ঈশ্বর, যিনি আপনার আমার পাপের জন্য
ক্রুশকে বহন করেছিলেন। আর তাই তার অনুগ্রহের জন্য আজকে আমরা সাধু পৌলের মতো, আব্রাহামের মতো, জাকবের মতো আমাদের জীবনের সমস্ত উদ্বেগে, চিন্তায়, ব্যথা, বেদনায়, ক্লেশে দাঁড়াই, এই প্রভুর গৃহে এসে, কারণ আমরা জানি এই সেই প্রভু যিনি আমাদের অত্যন্ত ভালোবাসেন, পরম স্নেহশীল ঈশ্বর, প্রেমময় পিতা, যিনি তার সর্বশক্তি সম্পূর্ণ করেছেন সেই কবর থেকে উত্তীর্ণ করে তার পুত্র যীশুকে, যার জীবনের প্রত্যাশায় আজকে আমরা উপাসনায় উপনীত হয়েছি। আর উনি সেই সর্বশক্তিমান ঈশ্বর। আমাদের যদি কত দিনের কোন রকম দুর্বলতা থেকে থাকে, আমাদের ইচ্ছে, আমাদের আশায়, আমাদের বাসনায়, আমাদের লালসায়, আমাদের বুদ্ধিতে, আমরা সাধু পৌলের মতো তার কাছে সমস্তভাবে সেই দুর্বল জীবনকে অর্পণ করি, কারণ তার অনুগ্রহ যথেষ্ট আমাদের জীবনের জন্য, যা আমাদের ক্ষতকে মলম দিতে পারে, যা আমাদের দুর্বলকে সরিয়ে তার পরাক্রম দিতে পারে, যা আজকে আমাদের প্রশংসার সামনে দাঁড় করাবে। আমাদের হৃদয়ে যদি অসংখ্য চিন্তা, পারিবারিক সমস্যা অথবা ভবিষ্যতের চিন্তা দুর্বল করে দেয়, তাহলে আমরা প্রভুর সেই শক্তির কাছে নত হব, কারণ উনি সর্বশক্তিমান, যিনি এলসডাই, যিনি আব্রাহামকে প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করেননি, যিনি জাকবের বিপদেও সেই একই ঈশ্বর তার শক্তিকে সর্বোচ্চ পর্যায়ে অবস্থান রেখেছেন তার জীবনে জাকবের, সেই ঈশ্বর পৌলের জীবনেও সেই যিশুর মধ্য দিয়ে যথেষ্ট অনুগ্রহ প্রদান করেছেন, যাতে আমরা উপাসনা লগ্নে যে আমাদের এই আত্মিক এবং দৈহিক এই পৃথিবীর পাপের দুর্বলতা তা সরিয়ে পবিত্র আত্মার মধ্য দিয়ে যিশু যেন তার সর্বশক্তি আমাদেরকে পরাক্রম দেন, কারণ তার পরাক্রম আছে বলেই গত দিনগুলো একের পর এক, একের পর এক আমরা সমস্ত উৎকণ্ঠাকে মুক্ত করে আজকে আমরা দাঁড়াতে পেরেছি এই প্রভুর দিনে তার উপাসনার জন্য। আর আজকে আমরা শুধু গত দিনের জন্য তার উপাসনায় দাঁড়াচ্ছি না, আমরা আজকে থেকে আগামী দিনে তার সর্বশক্তির সাহায্য সেই পৌলের মতো, সেই জাকবের মতো দেখতে চাই, আমরা পৌলের মতো তার যথেষ্ট অনুগ্রহ আগামী দিনেও দেখতে চাই। আর তাই সেই সর্বশক্তিমান এলসডাই পিতা এবং তার পুত্র যিশুর মধ্য দিয়ে আজকে আমরা উপাসনায় ব্রত হই। ঈশ্বর আমাদের সাহায্য করুন, তার শক্তি যা সর্বোচ্চ, সার্বভৌম, বিশ্বাসযোগ্য, অপরিবর্তনীয়, তার মধ্য দিয়ে আজকে আমরা সেই সমস্ত উপাসনায় ব্রত হই। ধন্যবাদ সকলকে, আমেন।